খুব সম্ভবত আজ থেকে 700 বা 800 বছর আগের কথা, যখন এই পৃথিবীতে বিশেষ করে এশিয়া মহাদেশে যখন সমাজতন্ত্রের জয় জয়কার ছিল, সমাজতন্ত্রবাদীরা যখন সমাজতন্ত্র নিয়ে এই গোটা এশিয়া মহাদেশে যখন সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং এই এশিয়া মহাদেশ থেকে যখন ইসলামকে বিলুপ্ত করার জন্য, ইসলামকে এশিয়া মহাদেশের মানচিত্র থেকে বিতাড়িত করার জন্য যখন তারা পুরোদমে ষড়যন্ত্র আঁকলো, তখন তারা সরকারিভাবে সিদ্ধান্ত দিল কোনো মুসলমান যেন প্রকাশ্যে নামাজ না পড়ে। খুব ভালো করে শুনেন, কোনো মুসলমান যেন প্রকাশ্যে নামাজ না পড়ে, কোনো মুসলমান যেন তাদের রীতিনীতিতে বিয়ে না করে। যদি মুসলমান বিয়ে করতে হয় তাহলে খ্রিস্টানদের রীতিনীতিতে তাদের গির্জায় গিয়ে বিয়ে করতে হবে। কোনো মুসলমান যেন প্রকাশ্যে কুরবানি না করে, কোনো মুসলমান যেন ঈদের নামাজ না পড়ে, কোনো মুসলমান যেন জুমার নামাজ না পড়ে। সব ধরনের সামাজিক আমল মুসলমানের জন্য নিষিদ্ধ ছিল। খুব ভালো করে শুনেন, আপনারা কি ভাবছেন আপনার বাংলাদেশে এমন হবে না? এই যে করোনাকালীন এই মহামারীর উসিলাই তো মসজিদ থেকে বাইরে বাইরে মুসল্লি বাইর করছে। এই জন্য শুনেন, এই বাংলাদেশের এই অবস্থাও হতে পারে যদি মুসলমান সজাগ না থাকে। এই বাংলাদেশের অবস্থাও এমন হতে পারে যদি মুসলমান পাহারাদারি না করে। আরে বাবা, আমরা তো জাতির পাহারাদার। আমাদের উস্তাদে মুকাররাম আল্লামা শামসুল হক সাহেব দামাত বরকাতুহুম, উনি প্রায় আমাদের দর্শে বলতেন, বাবা তোমরা পাহারাদার, পাহারাদার ঘুমায় গেলে চুরি হয়ে যা। বাবা তোমরা ওলামায়ে কেরাম যদি ঘুমায় যাও, জাতির ইমান ওই সমস্ত ইহুদি নাসারারা চুরি করে ফেলবে। সুতরাং তোমরা ঘুমাতে পারবে না, জাতি ঘুমায় গেলেও তোমাদেরকে সজাগ থাকতে হবে, তোমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বারবার জাতিকে সতর্ক করে যাও, বারবার জাতিকে সতর্ক করে যাও, বারবার জাতিকে সতর্ক করে যাও। হয়তো দুইজন না হলে চারজন হবে, চারজন না হলে ছয়জন হবে, একজন না হলে দুইজন হবে, কেউ না কেউ সতর্ক হবে। এটাই তোমাদের সার্থকতা, এটাই তোমাদের সফলতা। যখন এই সমাজতন্ত্রের সাম্রাজ্যবাদীরা যখন মুসলমানদের সমস্ত ধর্মীয় কালচার প্রকাশ্যে যখন নিষিদ্ধ করে দিল, তখন মুসলমানদের কিভাবে বিবাহ করা লাগতো জানেন? মুসলমানদের বিবাহ করা লাগতো গির্জায় গিয়া খ্রিস্টানদের রীতিতে। আচ্ছা বলেন তো দেখি, কোনো মুসলমান যদি খ্রিস্টানদের রীতিতে গির্জায় গিয়া যদি তারা খ্রিস্টানদের রীতিতে যদি বিবাহ করে, এই বিবাহ শুদ্ধ হবে? বলেন এই বিবাহ শুদ্ধ হবে? শুদ্ধ হবে না। এখন মুসলমান তো বিপাকে পড়ছে, সরকারের আইন যদি না মানে তাহলে জেল দিবে, জুলুম দিবে। যেমন বর্তমান সরকারের অনেক আইন বুঝে ফরুক আর না ফরুক, না মানলে কিন্তু বেতের বাড়ি আছে। জুলুম অত্যাচার কম করতেছে না, এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা কইলেও বিপদ। তো মুসলমান কি করতো তখন? এই সাম্রাজ্যবাদীদের নির্দেশনা যে মুসলমান বিবাহ করলে যেন গির্জায় গিয়ে বিবাহ করে, চার্চে গিয়ে যেন বিবাহ করে, তারা যেন মুসলমান যেন মুসলমানের রীতিনীতিতে বিবাহ না করে। তখন মুসলমানেরা কি করতো দেখেন? চার্চে গিয়া গির্জায় গিয়া বিবাহ করতো। বিবাহ করার পরে তারা আসতো, আইসা তাদের নিজেদের ঘরের ভিতরে মাটি কইরা এই মাটির ভিতরে একটা ঘর বানাইছে। দেখেন মুসলমানের ইমান, দেখেন। আমি এই কথাটাই বুঝাইতে চাইছিলাম যে মুসলমান কি করলো, নিজের ঘরের ভিতরে, নিজের গড়ের ভিতরে একটা গর্ত করল, গর্তের ভিতরে আরেকটা ছোট্ট গর্ত বানাইয়া এখানে গিয়া মুসলমান মুসলমানের রীতিনীতিতে বিবাহ করে তারপরে স্ত্রীদের সাথে ঘর সংসার করত। সুবহানাল্লাহ, বললেন না, কিছুই বোঝেন নাই বোধহয়। মুসলমানদেরকে যখন নামাজ পড়তে নিষিদ্ধ করে দেওয়া হলো, জুমা পড়তে নিষিদ্ধ করে দেওয়া হলো, তখন মুসলমান তার ঘরের ভিতরে গর্ত করে এই গর্তের ভিতরে তারা নামাজ আদায় করত। এইভাবে মুসলমান মুসলমানের তাহজিব তামাদ্দুন, মুসলমানের কৃষ্টি কালচারকে মুসলমান এই আল্লাহর জমিনে সমুন্নত রেখেছে। বারংবার মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যতবারই মুসলমানদেরকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশের মুসলমান তথা সারা বিশ্বের মুসলমানের মাধ্যমে এই ইসলামী তাহজিব তামাদ্দুনকে আল্লাহ হেফাজত করেছেন। সুতরাং এই মুসলমানদের এই তাহজিব তামাদ্দুন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করেই ছাড়বেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের ব্যাপারে সতর্ক সাবধান হয়ে চলার তৌফিক দান করুন সকলে বলি আমিন বাবা সর্বশেষ কথা আমি আবারো বলে যাচ্ছি আমরা আপনাদের বন্ধু আমরা আপনাদের বন্ধু আমরা আপনাদের বন্ধু আপনাদের কল্যাণ চাই আপনাদের ভালো চাই আপনাদেরকে যদি কোনো তিক্ত কথাও কখনো বলে থাকি সেটাও আপনাদের ভালোর জন্যই বলেছি আমি 2 মিনিট কথা বলবো আমার বন্ধুবর বিরক্ত হবেন না সম্মান প্রদর্শন করে দুইটা কথা বলি আপনারা একটু ভালো করে জবাব দিবেন বাবা যখন সন্তানকে চর দেয় বাবা কি সন্তানকে মেরে ফেলার জন্য চর দেয় ক্ষতি করার জন্য চর দেয় বাবার প্রত্যেকটা চর সন্তানের জন্য উপকারী কারণ বাবা সন্তানের গালে যদি চর লাগায় সন্তানের গায়ে যদি বেত লাগায় এটাও সন্তানের উপকারের জন্য চর দেয় এটাও সন্তানের উপকারের জন্য খুব ভালো করে মনে রাখবেন উলামায়ে কেরাম নরম কথাগুলি বলেন এটাও মানুষের উপকারের জন্য গরম কথাগুলি বলেন এটাও মানুষের উপকারের জন্য সুতরাং আমাদের নরম এবং গরম সব ধরনের কথাগুলি আপনাদের উপকারের জন্যই আমরা বলি সুতরাং আমাদেরকে দুশমন মনে করবেন না আমরা আপনাদের বন্ধু চিরকালীন বন্ধু মরণ পর্যন্ত বন্ধু হাসরের বন্ধু এবং এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠ গড়াই দাঁড়িয়ে আল্লাহ যদি উলামায়ে কেরামকে সুপারিশ করার ক্ষমতা দেন ইনশাআল্লাহ আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন